হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটি একটুও না কেটে পুরোটা দেখবেন। অনেক ইনফরমেশান কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন মকর রাশিতে বক্রী অবস্থায় গোচর করছিল, বৃহস্পতি আবার কিন্তু সক্ষেত্রেই হচ্ছে, মানে ধনু রাশিতে ফিরছে বক্রী অবস্থায়। এর ফলে সমস্ত মানুষের কি কি প্রভাব পড়বে না পড়বে সেটা আমরা জানব। তবে বৃহস্পতির এই রাশি পরিবর্তন কিন্তু আমাদের জন্য অনেক অনেক শুভ ফল নিয়ে আসছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সমস্ত রাশি অনুযায়ী এর কি প্রভাব পড়বে। জানবো মেষ রাশির মানুষদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন কী শুভ ফল নিয়ে আসছে আর কী অশুভ ফল নিয়ে আসছে। মেষ রাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলবো, এতদিন যাদের যাদের কাজ নিয়েও প্রচণ্ড সমস্যা অ্যারাইজ করছিল, প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিন কাটাচ্ছিলেন, সেই সব মানুষদের জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। এই সময় কিন্তু আপনারা কাজের একাধিক সুযোগ পাবেন। শুধু কাজের বললে হবে না, নিজের মনের মতো কাজের কিন্তু অনেক সুযোগ পাবেন। কেরিয়ারে কিন্তু আপনারা প্রচণ্ড ফোকাস হয়ে যাবেন, আপনারা বরাবরই কেরিয়ারে ফোকাস, সেটা নিয়ে কোনো সমস্যা নয়। তবুও এই সময় আপনারা কেরিয়ারে প্রচণ্ড ফোকাস হয়ে যাবেন আর কেরিয়ারটাকে এই সময় কিন্তু আপনারা আরও ভালো করে গুছিয়ে নিতে পারবেন, তাই চাকরির ব্যাপারটা নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না। সেম বলবো বিজনেসের ক্ষেত্রে, বিজনেসও কিন্তু অনেকটা ভালো রেজাল্ট করবে। বিজনেসে আগের থেকে অনেক লাভের মুখ কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। কিছুদিন যাবৎ বিজনেসটা একদম মন্দা হয়ে গিয়েছিল, এরপর থেকে কিন্তু আস্তে আস্তে বিজনেসটা অনেকটা বেটার হয়ে যাবে। এতদিন ধরে যাদের সিনিয়রদের সাথে একটু মতবিরোধ, ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি তৈরি হয়ে গেছিলো, সেই সব মানুষদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। সিনিয়রদের সাথে কিন্তু রিলেশনটা আপনাদের আবার ভালো হয়ে যাবে। এই সময় আপনাদের কনফিডেন্স কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, আপনারা ঠিক নিজেদেরকে আগের মতো জায়গায় ফিরে পাবেন। আপনারা খুব চটজলদি খুব সঠিক ডিসিশন কিন্তু এই সময় নিতে পারবেন। বন্ধুদেরকে বলবো জুলাই মাসের রাশিফলটা আমি কার্ডে লিংক দিচ্ছি, সেটাও গিয়ে দেখে নিন, সেখান থেকেও কিন্তু অনেক ইনফরমেশান আপনারা কালেক্ট করতে পারবেন। কিছুদিন যাবৎ আপনারা যে মানসিক একটা দোটানার মধ্যে পড়েছিলেন, সেই মানসিক দোটানাটা কিন্তু এবার আপনাদের শেষ হতে চলেছে। মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু আপনাদের অবশ্যই ফিরছে। এই সময় আপনাদের কানেক্টিভিটিটা অনেক কিন্তু বেড়ে যাবে, অনেক লোকের সাথে আপনাদের যোগাযোগ বাড়বে, আর যেই যোগাযোগগুলো কিন্তু আপনাদের জন্য অনেক অনেক মাত্রায় ভালো, আপনাদের অনেক ভালো ফল এনে দেবে কিন্তু সেই যোগাযোগগুলো। আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু আপনারা অনেকটা ঝুঁকবেন, এই দিকে কিন্তু আপনাদের প্রচণ্ড এই সময় কিন্তু মন যাবে। যারা হায়ার স্টাডির জন্য প্ল্যানিং করছিলেন, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছিলেন, সেই সকল মানুষের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় কিন্তু আপনারা অনেক বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এই সময় আপনাদের প্রচণ্ড নলেজের খিদে বেড়ে যাবে, প্রচণ্ড নলেজ কালেক্ট করতে কিন্তু এই সময় আপনারা ভালোবাসবেন। এই সময় কোথাও ছোটোখাটো ভ্রমণও কিন্তু আপনাদের হতে পারে। এই সময় যে কোনো পরিকল্পনা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে কিন্তু করতে পারবেন। এই সময় আপনাদের টিচারদের সাথে কিন্তু আপনাদের রিলেশন অনেকটা বেটার হয়ে যাবে। যারা টিচার ওরিয়েন্টেড জব করেন তাদের জন্য কিন্তু ভীষণ মাত্রায় সময়টা ভালো, তারা কেরিয়ারে অনেক প্রোগ্রেস কিন্তু এই সময় দেখতে পাবে। আর যারা হায়ার স্টাডির জন্য ভর্তি হতে চাইছিলেন তাদের জন্য তো বললামই সময়টা ভালো। যাকে বলা যায় এডুকেশন ব্যাকগ্রাউন্ডের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। মেষ রাশির মানুষরা কিন্তু ভাগ্যের সাথ অনেকটা কিন্তু পাবে, আপনাদের বাবার সাথে রিলেশন কিন্তু এই সময় অনেকটা বেটার হয়ে যাবে। যে কোনো কাজে আর্থিক ব্যাপারে বলুন বা মেন্টাল সাপোর্টের ব্যাপারে বলুন, বাবার থেকে কিন্তু সাপোর্ট আপনারা ডেফিনেটলি পাচ্ছেন। এই সময় কিন্তু আপনারা বই পড়তে ইন্টারেস্ট দেখাবেন, আপনাদের বই পড়ার যে ন্যাকটা সেটা কিন্তু কোথাও গিয়ে অনেক মাত্রায় বেড়ে যাবে। মেষ রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু খুব ভালো ফল ডেফিনেটলি নিয়ে আসে। অর্থনৈতিক ব্যাপারের দিক থেকেও কিন্তু ভালো, আর্থিক যোগাযোগটা এই সময় আপনাদের খুব ভালো হবে, অর্থ খুব ভালো সেফ আপনারা এই সময় কিন্তু করতে পারবেন। পরিবারের লোকজনদের সাথেও কিন্তু আপনারা খুব ভালো সময় কাটাবেন এই সময়। যাকে বলে মেষ রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই রাশি পরিবর্তন কিন্তু অনেকগুলো একসাথে সুখবর নিয়ে আসছে।
এবার জানবো বৃহস্পতির রাশি পরিবর্তন বিষ রাশির মানুষদের জন্য কি ফল নিয়ে আসছে। দেখুন, বিষ রাশির মানুষদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন কিন্তু মিশ্র একটা ফল নিয়ে আসবে। এই সময় আপনারা আপনাদের কেরিয়ারের জন্য কিন্তু প্রচণ্ড চিন্তা ভাবনা করবেন, প্রচণ্ড টেনশনে থাকবেন। দেখুন, এটা আপনারা নেগেটিভভাবে নেবেন না পজিটিভভাবে নেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তবে আমি বলবো, এই জিনিসটা হওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এই সময় থেকে আপনারা ভাবতে শুরু করে দেবেন। যে সকল মানুষরা কেরিয়ার নিয়ে খুব একটা সচেতন ছিল না, সেই সকল মানুষরাও ভাববে, আর যাদের কেরিয়ার সাকসেস তারাও কিন্তু ভাববে। আলটিমেট কথাটা হচ্ছে কেরিয়ারটাকে কী করে আরও আগে নিয়ে যাব, সেই রকম চিন্তাভাবনার জন্য কিন্তু আপনারা যাকে বলে একদম অস্থির হয়ে থাকবেন। সবসময় মাথার মধ্যে ওই জিনিসটাই রোটেট করবে যে আমরা কেরিয়ারকে কী করে আগে নিয়ে যাব। এই জিনিসটাকে কিন্তু একটা পজিটিভ জিনিস হিসেবেই ধরে নেওয়া ভীষণভাবে ভালো। এই সময় কিন্তু আপনার লাইফে অনেক বড় বড় পরিবর্তন ঘটবে। আপনার মন কিন্তু সেটা মেনে নিতে পারবে না, আপনাকে বোঝাতে হবে এই পরিবর্তনগুলো কিন্তু আপনার জন্য ভীষণ প্রয়োজনীয়। লাইফে পরিবর্তন না এলে কিন্তু লাইফে উন্নতি হয় না, এই জিনিসটা আপনাদের মনকে বোঝাতে হবে। তবে কিন্তু আপনারা পরিবর্তনটার যে ভালো ফল সেটা কিন্তু পাবেন, না হলে কিন্তু পরিবর্তনটাকে আপনারা যদি নেগেটিভভাবে নেন তাহলে কিন্তু আপনারা মানসিকভাবে কোথাও গিয়ে একটু ভেঙে পড়বেন। এই ব্যাপারটা কিন্তু আপনাদের নিজেদেরকে ব্যালেন্স করে চলতে হবে। এই সময় আপনারা আগে যে ভুল করে এসেছেন, অতীতে যে ভুলগুলো করে এসেছেন, সেই ভুলটা প্রচণ্ড মাত্রায় রিয়েলাইজ করবেন। যে ব্যাপারটা আপনারা কোনোদিন ভেবেই দেখেননি সেই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করবেন। দেখুন, ভুলটা নিয়ে চিন্তাভাবনা করে কিন্তু কিছু হবে না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। যাতে ভুলটা আর না হয় সেই জিনিসটার চেষ্টা কিন্তু আমাদের করা উচিত। এই সময়টা আপনার লাইফে কী সঠিক আর কী সঠিক নয় সেটা কিন্তু বুঝিয়ে দিতে আপনাকে আসে। আপনি লাইফে বুঝতে পারবেন অ্যাকচুয়াল আপনার কী করণীয়, এই ট্র্যাকটা কিন্তু আপনি এই সময় খুঁজে পেয়ে যাবেন। এই সময় আপনারা আপনাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোকে কিন্তু খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারবেন। কাজের জায়গাও যেমন আপনারা 100% দিয়ে কাজ করবেন, সেরকম ব্যক্তিগত জীবনেও কিন্তু আপনারা ততটাই সাকসেস এই সময় কিন্তু পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনাদের নিজেদের প্রোগ্রেস করার জন্য আপনাদের ইউজ করা উচিত। নিজেকে সমস্ত দিক দিয়ে তৈরি রাখুন, যতটা প্রয়োজন ততটা স্টাডি করুন, যে জিনিসগুলো আপনার মধ্যে নেই সেই জিনিসগুলোকে তৈরি করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু এই জিনিসগুলোর জন্যই, তাহলে কিন্তু আপনার কেরিয়ারে অনেকটা বেশি সাকসেস অবশ্যই দেখতে পাবেন। এই সময়টা আপনাদের কেরিয়ারে কিন্তু অনেকগুলো ওয়ে ওপেন করতে এসছে, শুধু আপনাদের নিজেদেরকে একটু তৈরি করতে হবে, নিজেদেরকে একটু আপডেট রাখতে হবে সব কিছুর সাথে। যে জিনিসগুলো এখনও শেখা হয় সেই জিনিসগুলো শিখে নিন, দেখবেন কেরিয়ারে অনেকটা উন্নতি কিন্তু এই সময় আপনারা দেখতে পাচ্ছেন। কিছু কিছু মানুষ আছে যারা এই সময় আশা করেনি সেরকম জিনিসও কিন্তু পেয়ে উঠবে, যাকে বলা যায় ভাগ্যের দরজা কিন্তু অনেকটা খোলা থাকছে এই সময় আপনাদের জন্য। তবে এই সময় লাইফে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়তো আপনারা হারাতে পারেন। ব্যক্তিগত জীবনে মাঝে মাঝে সমস্যা রাইজ করবে, এটা খুব সাধারণ ব্যাপার। দুটো মানুষ একসাথে থাকলে বা পরিবারের সবাই একসাথে থাকলে কিছু সমস্যা রাইজ করতেই পারে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয়, সেগুলো নিয়ে অত ভাবনা চিন্তা করলে কিন্তু চলে না। কিছু কিছু মানুষের সাথে যাদের আপনাদের প্রচণ্ড মেন্টাল অ্যাটাচমেন্ট, সেই সকল মানুষের সাথে কোথাও গিয়ে কিন্তু এই সময় আপনাদের একটু দূরত্ব তৈরি হয়ে যাবে। এটা একটা নেগেটিভ সাইড, এটাকে যদি আপনারা একটু ব্যালেন্স করে চললে ফেলতে পারেন তাহলে বলবো বিষরাশির মানুষদের জন্য এই পরিবর্তনটা একটা নতুন দরজা খুলে দিচ্ছে তাদের জীবনে। এবার জানবো মিথুন রাশির মানুষদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। বৃহস্পতির রাশি পরিবর্তন মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু একটা জোরদার চ্যালেঞ্জ নিয়ে আসে। প্রেমের ব্যাপারে কিন্তু আপনারা এই সময় প্রচণ্ড সফলতা পাবেন। আপনারা এই যে রিলেশনগুলো, সেই রিলেশনগুলোকে খুব সুন্দর ব্যালেন্স করে কিন্তু চলতে পারবেন। যে সকল মানুষরা বিবাহ প্ল্যানিং করছিলেন, বিবাহ করবেন, সেই সকল মানুষদের জন্য কিন্তু খুব ভালো সময়। তাদের কিন্তু বিবাহ এই সময় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আপনার কাজের জায়গায় এগিয়ে যেতে যদি কোনো প্রবলেম দেখছেন, অ্যারাইজ করছে,
তাহলে কি হবে, আপনি খুব চটজলদি সেই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবেন। কোনো প্রবলেমই এই সময় কিন্তু আপনাকে আটকে রাখতে পারবে না আপনার কেরিয়ারের দিকে। কেরিয়ারের সফলতা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই ওয়েট করছে, কেরিয়ারের দুর্দান্ত রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। কেরিয়ারটা কিন্তু আপনাদের একটা স্টেবল জায়গায় চলে যাবে। যাদের কেরিয়ারটা কিছুদিন ধরে প্রচণ্ড প্রবলেমের মধ্যে ছিল, সেই সকল মানুষের কেরিয়ার কিন্তু একটা স্টেবল জায়গায় এই সময় চলে যাবে। এই সময় আপনাদের সাহস এবং বুদ্ধি দুটোই কিন্তু প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। কোনো প্রবলেমের মধ্যে যদি এই সময় আপনি পড়েন, ব্যক্তিগত জীবনে বলুন বা কাজের জায়গায় বলুন, কোনো প্রবলেমই কিন্তু আপনাকে এই সময় ধরে রাখতে পারবে না। যে কোনো প্রবলেম তার সলিউশন কিন্তু আপনার কাছে আছে। শুধু নিজের প্রবলেম নয়, অন্য কোনো মানুষও যদি কোনো প্রবলেমে পড়ে আপনার কাছে আসে, তার সলিউশন কিন্তু আপনি তাকে অতি অবশ্যই দেবেন। এই সময় আপনি যত বেশি লোকের সাথে কথাবার্তা বলবেন, লোকের সাথে যত বেশি যোগাযোগ রাখবেন, তত কিন্তু আপনার কেরিয়ারের জন্য ভালো। কেরিয়ারে কিন্তু আপনি একের থেকে অধিক সুযোগ এই মাধ্যমগুলো থেকে খুঁজে পেতে পারেন। আপনার আয়টাও কিন্তু এই সময় অনেক মাত্রায় বেড়ে যাবে। এই সময় কিন্তু আপনি আপনার ট্যালেন্টটাকে খুব ভালো দেখাতে পারবেন কাজের জায়গায়, তাই এটাকে কিন্তু একদম মিস করবেন না। 100% দিয়ে দিন, তাহলে কিন্তু কেরিয়ার অনেক ভালো দিন আপনার জন্য ওয়েট করছে। এই সময় কিন্তু আপনার বাবার সাথে রিলেশন অনেকটা ভালো হয়ে যাবে। যে কোনো কাজে কিন্তু আপনি আপনার বাবার থেকে অনেক মাত্রা হেল্প পেতে পারেন। এই সময় কোনো স্বনামধন্য ব্যক্তির সাথে কিন্তু আপনাদের পরিচয় হতে পারে, আর যার থেকে কিন্তু আপনি প্রচণ্ড মাত্রায় হেল্প পেতে পারেন। এই সময় কিন্তু আপনাদের হেলথ ভালো থাকবে, হেলথ নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকছে না। তবে এই সময় মিথুন রাশির মানুষদের বলবো, ডায়েট কিন্তু 100% মেনটেন করে চলুন, না হলে কোথাও গিয়ে আপনাদের ওয়েট গেইন করার কিন্তু একটা টেন্ডেন্সি থাকছে। অনেক মানুষ এই সময় কিন্তু একটু ফ্যাটি হয়ে যাবে, এই ব্যাপারটাকে কিন্তু একটু মেনটেন করে চলতে হবে, ডায়েট কিন্তু করতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। মিথুন রাশির মানুষদের এই বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে বিবাহিত জীবন কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। বিবাহিত জীবনে অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন। যাদের মধ্যে প্রবলেম চলে আসছিল, সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কমে যাবে এই সময়। দুজনের মধ্যে ক্লোজনেস বাড়বে। ব্যক্তিগত জীবনে বৃহস্পতি রাশি পরিবর্তন খুব ভালো ফল কিন্তু নিয়ে আসছে। সব মিলিয়ে বলা যায় মিথুন রাশির মানুষদের জন্য বৃহস্পতি রাশি পরিবর্তনটা মোটামুটি ভালো, খারাপ কিছু নিয়ে আসছে না। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য বৃহস্পতি রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। বৃহস্পতি রাশি পরিবর্তন কিন্তু আপনাদের বুদ্ধি এবং সাহস দুটোকেই কিন্তু বাড়িয়ে তুলবে। যে কোনো সমস্যার সমাধান আপনাদের কাছে আছে, লাইফের যে কোনো বাধাকে আপনারা কিন্তু খুব ইজিলি এই সময় অতিক্রম করতে পারবেন। এই সময় যারা টিচার আছেন, যারা প্রডিউসার আছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। যারা আইনি প্রফেশনে আছেন, তারা কিন্তু কেরিয়ারে ভীষণভাবে প্রোগ্রেস কিন্তু এই সময় দেখতে পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছিলেন, তাদের জন্য এই যে বৃহস্পতির পরিবর্তনের ফলে অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। বিজনেসের ক্ষেত্রে বলবো, যারা লোন নেবেন ভাবছেন, এই সময় লোনটাকে একটু ইগনোর করে যান। বিজনেসে বড় কোনো সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভালো। যেমন ধরুন আপনি ভাবছেন বিজনেসটা শিফট করবেন, সেক্ষেত্রে আমি বলবো এই সময় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বিজনেস পারপাসে এই সময় লোন না নেওয়াই কিন্তু ভালো। এই সময় আপনাদের বলবো, ভাগ্যের ওপর নির্ভর হয়ে কিন্তু বসে থাকলে চলবে না। ভাগ্য ভাগ্যের জায়গায়, ভাগ্যে যেটা আছে সেটা পেতে গেলে কিন্তু পরিশ্রমটা আবশ্যক, তাই পরিশ্রম কিন্তু করতে হবে, তবে কিন্তু ভাগ্যের দরজা এই সময় আপনাদের ওপেন হয়ে যাবে। পরিবারের লোকজনদের সাথে খুব ভালো রিলেশন কিন্তু এই সময় আপনাদের তৈরি হয়ে যাবে। ফ্যামিলিতে কোনো নিউ মেম্বার আসার কিন্তু চান্স এই সময় থাকছে। এই সময় যারা অনেকদিন ধরে বেবি প্ল্যানিং করছিলেন, তাদের জন্য সময়টা খুব ভালো। যারা বিবাহের জন্য প্ল্যানিং করছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। দুটো জিনিসই কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে। এই সময় কিন্তু আপনাদের ফ্যাট প্রচণ্ড মাত্রায় বাড়বে, এটা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যায় থাকবেন। নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ এনার্জি থেকে কিন্তু এই সময় আপনারা দূরে থাকবেন। যাকে বলা যায় কর্কট রাশির মানুষদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন কিন্তু ভালো ফলে নিয়ে আসছে। এবার জানবো সিংহ রাশির মানুষদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। বৃহস্পতির রাশি পরিবর্তন সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু একটা ভালো ফল নিয়ে আসছে। এই সময় আপনারা যেটাই নতুন পরিকল্পনা করবেন না কেন, সেটাকে বাস্তবে রূপ দিতে কিন্তু আপনারা প্রচণ্ড মাত্রায় সক্ষম হবেন।
বৃহস্পতির এই রাশি পরিবর্তনটি আপনাদের পরিচালন ক্ষমতাকে কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, যার ফলে কিন্তু আপনাদের কেরিয়ারটা অনেকটা বেশি এগিয়ে যাবে। এই সময় কিন্তু আপনাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাটা অনেক মাত্রায় বেড়ে যাবে। অনেক লোকজন উল্লেখযোগ্য বিষয় নিয়ে কিন্তু আপনার সাথে পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করবে। এই সময় কিন্তু সমাজে মান সম্মানটা আপনাদের অনেক মাত্রায় বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু আপনার মধ্যে প্রচণ্ড মাত্রায় পজিটিভ এনার্জি কাজ করবে। অনেক অসম্পূর্ণ কাজ, যে কাজগুলো কিন্তু আপনি এই সময় ফুলফিল করবেন, যে কোনো কাজে এই সময় কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ থাকবেন। এই সময় কেরিয়ারের পথে যদি কোনো বাধা আসে, অতি অবশ্যই সেটাকে ওভারকাম করে দিতে হবে, কারণ এটাই হবে আপনাদের কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট। এই সময় কিন্তু লাইফে আপনি অনেকগুলো নতুন সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন, আর যে সুযোগ সুবিধার কিন্তু 100% ইউজ আপনাদের করা উচিত। যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা একাধিক জব পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। এই সময় কিন্তু লাইফে আপনাদের নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু একটা থাকছে। বিবাহিত লাইফে যাদের প্রচণ্ড মাত্রার প্রবলেমের মধ্যে ছিল, তারা কিন্তু সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু এই সময় পেয়ে যাবেন। বিবাহিত লাইফ কিন্তু আপনাদের আগের থেকে অনেক বেটার হয়ে যাবে। যারা নিজেদের বাচ্চাদের কেরিয়ার নিয়ে, এডুকেশন নিয়ে প্রচণ্ড চিন্তায় ছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তাদের সেই সব চিন্তা থেকে মুক্তির পথ কিন্তু এই সময় আপনারা খুঁজে পেয়ে যাবেন। আর যারা অনেক দিন ধরে বেবি প্ল্যানিং করছিলেন, রেসপন্স পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। এই সময় এডুকেশনের জন্য কিন্তু খুব ভালো। যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টা ভালো। যারা পিএইচডি, তারপরে এমফিল, এই ধরনের পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। আধ্যাত্মিক ব্যাপারেও কিন্তু কিছুটা আপনাদের মন এই সময় যাবে। যারা অ্যাস্ট্রোলজি এইসব বিষয় নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। তারা কেরিয়ারে অনেক বেশি প্রোগ্রেস এই সময় কিন্তু দেখতে পাবেন। এই সময় আপনাদের হেলথ কিন্তু আগের থেকে অনেকটা বেটার থাকবে। যারা হেলথ নিয়ে প্রচণ্ড প্রবলেমের মধ্যে ছিলেন তাদের হেলথ অনেকটা ঠিক হয়ে যাবে। তবে একটা সমস্যা কিন্তু এই সময় থাকছে, এই সময় বলবো প্রপার ডায়েটটা মেনটেন করতে, না হলে কিন্তু ওয়েট গেইন করার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যাকে বলা চলে বৃহস্পতির রাশি পরিবর্তন কিন্তু সিংহ রাশির মানুষদের জন্য অনেকটা বেটার রেজাল্ট কিন্তু নিয়ে আসছে। এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। এই সময় ব্যক্তিগত জীবন হোক বা কাজের জায়গা, দুটোই কিন্তু আপনি প্রচণ্ড এনার্জেটিকভাবে হ্যান্ডেল করতে পারবেন, আর দুটো জায়গার থেকে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনাদের অবশ্যই থাকছে। এই সময় কিন্তু আপনার লাইফস্টাইলটা প্রচণ্ড মাত্রায় লাক্সারিয়াস হয়ে যাবে। এই সময় আপনার গাড়ি বা বাড়ি কোনো কিছুর প্রাপ্তি কিন্তু হতে পারে। যাদের কোনো সম্পত্তি নিয়ে আইনি ঝঞ্ঝাট চলছিল, সেই আইনি ঝঞ্ঝাট থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। এই সময় কিন্তু আপনি নিজেকে ফিটনেসের মধ্যে প্রচণ্ডভাবে ইনভলভ করবেন। এই সময় যে সমস্যা থেকে আপনি পড়েন না কেন, সেই সমস্যা থেকে খুব ইজিলি নিজেকে কিন্তু বের করে নিয়ে আসতে সক্ষম হবেন। এই সময় কিন্তু আপনার মায়ের হেলথ আগের থেকে অনেক বেটার থাকছে। আপনাদের মায়ের সাথে আপনাদের রিলেশন কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। ম্যারিড লাইফ কিন্তু এই সময় আগের থেকে অনেকটা বেটার থাকছে। আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি কাজের জায়গায় প্রচণ্ড রকম কোনো প্রবলেমের মধ্যে পড়ে থাকে এতদিন ধরে, সেই প্রবলেম থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবে। অনেক মানুষের কিন্তু সেকেন্ড ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। কিন্তু সেকেন্ড ম্যারেজ করবো কি করবো না, এটা নিয়ে কিন্তু একটা টেনশন বা দ্বিধা কোথাও গিয়ে কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। একটাই কথা বলার আমার, এই সমস্ত কিছুকে কিন্তু ওভারকাম করতে হবে। কারণ হচ্ছে ম্যারেজ লাইফটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু বিশ্বাসের উপর, তো সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের চলতে হবে। এডুকেশনের জন্য সময়টা কিন্তু ভালো, তবে মাঝে মাঝে কোথাও গিয়ে কিন্তু অলসতা কাজ করবে। এই অলসতাটাকে কিন্তু আপনাকে ওভারকাম করে চলতে হবে। এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। এই সময় কিন্তু আপনি অনেক সুযোগ পাবেন আপনার কেরিয়ারটাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার। নতুন চিন্তাধারা এবং পরিশ্রম দুটোর মিশ্রণে কিন্তু আপনি আপনার কেরিয়ারটাকে আগে নিয়ে যেতে সক্ষম হবেন। এই সময় কিন্তু আপনার যোগাযোগ প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে, যে যোগাযোগগুলো কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। বিজনেস এবং পার্সোনাল লাইফ দুটোই কিন্তু সাকসেস আপনার জন্য ওয়েট করে আছে। এই সময় কিন্তু আপনি আপনার আবেগগুলোকে
খুব ভালোভাবে প্রকাশ করতে সক্ষম হবেন। এই সময় কিন্তু আপনার ট্যালেন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনি লাইফে অনেক সুযোগ পাবেন। যতটা ট্যালেন্ট আপনার কাছে আছে সেই ট্যালেন্টটাকে কিন্তু বহিঃপ্রকাশ করার চেষ্টা কিন্তু এই সময় আপনার করা উচিত। আপনি আপনার শখ পূরণের প্রতি কিন্তু প্রচণ্ড আকৃষ্ট এই সময় কিন্তু হয়ে উঠবেন, আর এটাই কিন্তু আপনার দুর্বলতার কারণ এই সময় হয়ে যাবে। এই সময় কিন্তু খুব সঠিক সিদ্ধান্ত লাইফে আপনি নিতে পারবেন। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি একটা সঠিক সিদ্ধান্ত দিয়ে সেই পরিস্থিতি থেকে কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবেন। আপনার ভাই বোনের সাথে রিলেশন কিন্তু এই সময় অনেকটা বেটার হয়ে যাবে। নিজের পার্টনারকে কিন্তু আপনি যে কোনো কাজে এই সময় কিন্তু পাশে পাবেন। যারা সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় কাউকে খুশি করতে যাবেন না, আপনি যতই চেষ্টা করেন না কেন এই সময় আপনি কাউকে খুশি করতে কিন্তু পারবেন না। তুলা রাশির মানুষদের জন্য বৃহস্পতি রাশি পরিবর্তনটা ভালো ফল নিয়ে আসছে। এবার জানবো বৃহস্পতি রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির মানুষদের জন্য কি ফল নিয়ে আসে। বৃশ্চিক রাশির মানুষদের জন্য বলবো এটা কিন্তু আপনাদের একটা স্বস্তির সময়, যখন আপনারা কিন্তু অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পেয়ে যাবেন। আপনারা এতদিন ধরে ঠিক একটা পথ খুঁজে পাচ্ছিলেন না, যে পথটা অনুসরণ করে কিন্তু লাইফে চলবেন সেই পথটা কিন্তু এই সময় আপনারা খুঁজে পেয়ে যাবেন, যে লাইফে আপনাকে কোন ট্র্যাকে চলতে হবে। এটা কিন্তু লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হবে আপনাদের। এই সময় আপনাদের কিন্তু পদোন্নতি ওয়েট করছে, ইনক্রিমেন্ট ওয়েট করছে, অফিসে কিন্তু আপনাদের মান সম্মান দুই কিন্তু বাড়ছে। যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা নতুন বিজনেস শুরু করতে পারেন, অনেকটা বেটার রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। এই সময় কিন্তু আপনাদের সেভিংসের দিকে আপনাদের পুরোপুরি মনোনিবেশ করা উচিত। এই সময় কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে অনেকটা টাইম দেওয়ার চেষ্টা করবেন। ফ্যামিলির লোকেদের সাথে রিলেশন কিন্তু এই সময় আপনাদের অনেকটা ভালো হয়ে যাবে। যারা ফ্যামিলি সংক্রান্ত বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। এডুকেশনের জন্য সময়টা ভালো, যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তারা এই সময় থেকে সুযোগটা পেয়ে যাবেন, যে সুযোগটার জন্য এতদিন আপনারা ওয়েট করেছিলেন। এবার জানবো ধনুরাশির মানুষদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। ধনুরাশির মানুষরা এতদিন প্রচণ্ড অলস একটা অনুভব করছিলেন, অবসাদ, এই জিনিসগুলোকে কিন্তু আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এই সময় ধনুরাশির মানুষদের মধ্যে অনেকটা পজিটিভ এনার্জি কিন্তু দেখা যাবে। আধ্যাত্মিকতা এই ব্যাপারটা কিন্তু অনেকটা ভক্তি এই সময় আপনাদের বেড়ে যাবে। এই সময় আপনি কোনো সামাজিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকবেন, যার ফলে কিন্তু লোকজন আপনাকে প্রচণ্ড মান সম্মান দেবে। এই সামাজিক ক্রিয়াকলাপের ফলে কিন্তু আপনি অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও কিন্তু পাবেন। এই সময় কিন্তু ভাগ্যের অনেক সহায়তা আপনি পাবেন, লাইফে অনেক সুযোগ পাবেন। যেই সুযোগগুলো কিন্তু আপনার লাইফে হারানো উচিত না, সেই সুযোগগুলোর সদ্ব্যবহার কিন্তু করা উচিত এই সময় আপনাদের। বিয়ের জন্য সময়টা কিন্তু খুব ভালো। যারা অনেকদিন ধরে প্ল্যানিং করছিলেন বিয়ের জন্য তারা এই সময় কথাবার্তা বলে এগোতে পারেন, তাদের জন্য সময়টা ভালো। সন্তান লাভের জন্য সময়টা ভালো। মায়ের হেলথ কিন্তু আপনাদের অনেকটা ভালো থাকবে, মায়ের সাথে রিলেশন কিন্তু আপনাদের অনেকটা বেটার হয়ে যাবে। যারা অনেকদিন ধরে বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছিলেন তাদের কিন্তু সেই ইচ্ছা এই সময় পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বিবাহিত জীবনে যে সকল মানুষদের প্রবলেম অ্যারাইজ করছিল সেই সকল প্রবলেম এই সময় অনেকটা সলভ হয়ে যাবে। ম্যারেজ লাইফে আপনাদের রোম্যান্স কিন্তু আবার ফিরে আসবে। এই সময় আপনাদের একটা জিনিস একটু মেনটেন করে চলতে হবে, আপনি আপনার প্রিয়জনদের বন্ধু হওয়ার জায়গায় পরামর্শদাতা হয়ে যাবেন। এই পরামর্শদাতাটা হওয়া কিন্তু একদম ঠিক না, এটা কিন্তু আপনার প্রিয় মানুষদের মনের উপর অনেকটা প্রভাব ফেলবে। এই জিনিসটাকে একটু খালি ব্যালেন্স করে চলতে হবে, বাদবাকি সমস্ত কিছু একদম পারফেক্ট আছে, যাকে বলা যায় ধনুরাশির মানুষদের জন্য। এবার জানবো বৃহস্পতির রাশি পরিবর্তন মকর রাশির মানুষদের জন্য কি ফল নিয়ে আসছে। এই সময় যারা বিদেশে যাওয়ার অনেকদিন ধরে প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় আপনার সেলফ কনফিডেন্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই সময় আপনি খুব সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যের ওপর যে নির্ভর হওয়ার একটা টেন্ডেন্সি আপনাদের ওপর চলে এসেছিল সেই জিনিসটা কিন্তু এই সময় আপনি বর্জন করতে পারবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো। এই সময় যদি আপনি কোথাও ঘুরতে যান তবে আগে একটাই পরামর্শ দেবো, একটা
প্রপার বাজেট প্ল্যানিং করুন। যদি এই সময় যে কোনো কাজে শুধু ঘুরতে যাওয়া কেন, আপনার বাজেটটা ঠিকঠাকভাবে ওয়েল প্ল্যান্ড না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা অ্যারাইজ করতে পারে। তাই সেটাকে আগে ঠিক করে নিন, দেন আপনি যে কোনো কাজ করুন, তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন। এই সময় আপনাদের ধর্মীয় ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকতে কিন্তু দেখা যাবে। এই সময় ছোট ছোট বিষয় হেলথ নিয়ে একটু প্রবলেম থাকবে। প্রপার ডায়েট মেনটেন করে চলুন, ডায়েট না মেনটেন করে চললে কিন্তু ওয়েট গেইন করার একটা টেন্ডেন্সি এই সময় থাকছে। এই সময় কিন্তু লাইফে নতুন প্রেম আসতে পারে, এটা একটা খুব গুড সাইন আপনাদের জন্য। আর একটা জিনিস হচ্ছে, যে সকল মানুষরা অনেক দিন ধরে ডিভোর্সের জন্য চেষ্টা করছিলেন সেই সকল মানুষদের জন্য ভালো যে তিক্ততার একটা সম্পর্ক, সেই সম্পর্ক থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। আর প্রপার একটা রুটিন মেনটেন করে কিন্তু আপনার হেলথ নিয়ে একটু চর্চা করুন, না হলে কিন্তু হেলথটা কোথাও গিয়ে আপনাকে ডিস্টার্ব করবে। কুম্ভ রাশির মানুষদের জন্য বৃহস্পতি রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। এই সময় আপনাদের অনেক পরিকল্পনা কিন্তু আপনারা বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন। যত লোকের সাথে মেলামেশা করবেন, যোগাযোগ রাখবেন, তত কিন্তু ক্যারিয়ারে উন্নতি এই সময় আপনাদের থাকছে। এই সময় আপনি আপনার পুরনো কোনো বন্ধুর থেকে কিন্তু হেল্প পেতে পারেন কাজের জায়গায়। পুরনো কোনো বন্ধু আপনাকে কিন্তু নতুন কোনো একটা সুযোগ এনে দিতে পারে। এই সময় আপনাদের সামাজিক খ্যাতি কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। লাইফে কিন্তু প্রচণ্ড হাই অ্যাম্বিশন এই সময় থেকে আপনাদের গ্রো করবে। এই সময় আপনি আরও সতর্কতার সাথে আপনার লক্ষ্যগুলোর দিকে এগোবেন। শুধু এগোবেন এটাই নয়, কিন্তু আপনার লক্ষ্যগুলো পৌঁছাতে কিন্তু আপনি সক্ষম হবেন। লাইফে অনেক বেনিফিট এই সময় কিন্তু আপনার জন্য ওয়েট করে আছে। যারা বিজনেস করেন তাদের জন্য ভালো, আপনাদের বিজনেসটা এই সময় থেকে অনেকটা গ্রো করবে। যারা অনেকদিন ধরে বেবি প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। পরিবার বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় আপনাদের একটা থাকছে। লাইফে নতুন প্রেম আসতে পারে। ম্যারেজ লাইফ কিন্তু এই সময় অনেকটা ভালো থাকবে। ম্যারেজ লাইফে কিন্তু আপনি আপনার 100% দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই সময় আপনাদের দূরদৃষ্টিটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, যার ফলে কিন্তু ক্যারিয়ারে অনেকটা সাকসেস আপনারা পাবেন। আর যে কোনো টাফ সিচুয়েশানকে কিন্তু আপনারা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সময়টা ভালো। যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা একটা ঠিকঠাক জব কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। তবে হেলথের দিকে কিন্তু এই সময় আপনাদের একটু কেয়ার দিতে হবে, হেলথ নিয়ে কিন্তু অনেক সমস্যা বৃদ্ধি পাবে। মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু এই সময় থাকছে, একটা প্রপার ডায়েট মেনটেন করে চলুন, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। যাকে বলা চলে কুম্ভ রাশির মানুষদের জন্য একটা নতুন পথ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই ট্রানজিস্টার ফলে। এবার জানবো মীন রাশির মানুষদের জন্য বৃহস্পতি রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। কাজের জায়গায় কিন্তু অনেকটা বেটার সুযোগ আপনারা পাবেন। কাজের জায়গায় পদোন্নতি, নতুন জব, এই ধরনের জিনিস কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে। এই সময় কিন্তু আপনি কাজের জায়গায় প্রচণ্ড রকমভাবে অ্যাক্টিভ হয়ে যাবেন, প্রচণ্ড পরিশ্রম কিন্তু আপনি করবেন। এই সময় আপনারা কিন্তু অনেক নতুন জিনিস আবিষ্কার করতে পারবেন, নিজের কাজের প্রতি প্রচণ্ড যত্নশীল কিন্তু এই সময় আপনারা হয়ে যাবেন। এই সময় আপনি যাই করেন না কেন তাতেই কিন্তু সাফল্য আপনার জন্য ওয়েট করে আছে। এই সময় আপনাদের পিতার হেলথ, সাথে পিতার সাথে সম্পর্ক দুটোই কিন্তু উন্নতির পথে এগোবে। এই সময় আপনি যে কোনো কাজ করেন না কেন বাবার থেকে সাহায্য আপনি পাবেন। পরিবারের লোকজনদের সাথে সম্পর্ক কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে আগের থেকে। এই সময় সমাজে মান সম্মান কিন্তু আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু অনেক ভালো। এই সময় কিন্তু আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। এই সময় কিন্তু কোনো জিনিসের জন্য আপনি ওয়েট করবেন না, খুব চটজলদি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। কোনো যারা আইনি ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে ছিলেন তারা কিন্তু সেই সব থেকে মুক্তি পেতে পারবেন। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে, কিন্তু যে প্রেমগুলো চলছে সেই প্রেমগুলোর একটা মিশ্র ফল পাওয়া যাবে। বৃহস্পতি রাশির পরিবর্তন মীন রাশির মানুষদের জন্য একটা ভালোই ফল নিয়ে আসছে। তাহলে বন্ধুরা, বৃহস্পতি রাশির পরিবর্তন নিয়ে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কারণ এখান থেকে আপনারা অনেক ইনফরমেশান কিন্তু পেতে পারবেন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, সাথে বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।